গোলাগঞ্জ বাংলাদেশের সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার একটি দর্শনীয় স্থান। সিলেট শহরের বিমানবন্দর রুট ধরে গোলাগঞ্জের পথ। দুপাশে সবুজ চা বাগান পেছনে ফেলে আপনাকে যেতে হবে গন্তব্যে। এই পথ ধরে গেলে মনে হবে পুরো পৃথিবীটাই যেন সবুজের রাজ্য। আর আঁকাবাঁকা পাহাড়ি উঁচু নিচু পথটা আপনার নজর কাড়বে। সিলেট শহর হতে 33 কিলোমিটার দূরবর্তী ও ভারতের চেরাপুঞ্জ সীমান্ত এলাকায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তর পাথর আহরণকারী স্থান এটি। পাহাড়ি ঝর্ণা দ্বারা থেকে সৃষ্ট ধলাই নদী ভারত থেকে গোলাগঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রতি বর্ষায় ধলাই নদীর গ্রোতে বাংলাদেশে প্রবেশ করে অসংখ্য পাথর। গোলাগঞ্জ সীমান্তে হাঁটুপানিতে ধলাই নদীতে হাঁটতে হাঁটতে চোখে পড়বে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য পাথর। দূরের পাহাড়গুলোর পরে মেঘের ছড়াছড়ি, সাথে একটি দুটো ঝর্ণা। নদীর টলমলে হাঁটু জলের তলায় দেখা যায় বালুর গালিচা। চিকমিক বালু আর ছোট বড় পাথর মিলে এখানে যেন তৈরি হয়েছে পাথরের রাজ্য। গোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দ্বারা একদিকে ধলাই নদের পানির যোগানদাতা, অন্যদিকে এই পানি প্রবাহই গোলাগঞ্জের রূপের উৎস। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদের বুকে মিলেমিশে গোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুদিন। গোলাগঞ্জ যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু মাস, অর্থাৎ জুন থেকে ডিসেম্বর মাসে যে কোনো সময় ঘুরে আসতে পারেন গোলাগঞ্জ থেকে। অন্য সময় গেলে পাথরময় সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানি প্রবাহ তুলনামূলক কম পরিমাণে থাকে। সিলেট থেকে গোলাগঞ্জের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। দেশের যেখান থেকেই গোলাগঞ্জে যেতে চান আপনাকে প্রথমে সিলেট শহরে আসতে হবে। সিলেট থেকে বাস, সিএনজি, লেগুনা বা প্রাইভেট কার করে যাওয়া যায় গোলাগঞ্জে। বর্তমানে গোলাগঞ্জ যাওয়ার রাস্তাটা অবশ্যই অনেকটা ভালো। সিলেটের আম্বরকানা থেকে সিএনজি এবং সাদা পাথর পরিবহন নামক লোকাল ও টুরিস্ট বাস পাওয়া যায়। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রতি 20 মিনিট পরপর এসব বাস চলাচল করে। জন প্রতি 70 টাকা ভাড়ায় গোলাগঞ্জ 0 পয়েন্ট সংলগ্ন সাদা পাথরে যেতে পারবেন। লোকাল সিএনজিতে জন প্রতি 130 থেকে 150 টাকা ভাড়ায় গোলাগঞ্জ যেতে পারবেন। যাওয়া আসার ভাড়া লাগবে 1200 থেকে 1300 টাকা। আম্বরকানা থেকে গোলাগঞ্জ যেতে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে। গোলাগঞ্জ নেমে 10 নম্বর নৌকা ঘাট থেকে সাদা পাথর যাওয়া ও আসা সহ নৌকা ভাড়া করতে খরচ হবে 800 টাকা। প্রতি নৌকায় সর্বোচ্চ 10 জন যেতে পারবে, যদিও কর্তৃপক্ষ 8 জনের বেশি এক নৌকায় যেতে দিতে চায় না, সেক্ষেত্রে বুঝিয়ে বললে সমস্যা হয় না। আপনি যদি একা বা কম মানুষ নিয়ে ঘুরতে যান তাহলে কম খরচে নৌকা ভাড়া করতে চাইলে অনেক নৌকা আছে যারা 1-2 জন করে 8-10 জন মিলিয়ে নিয়ে যায়, সেক্ষেত্রে ভাড়া ভাগ করে নিলে নৌকা ভাড়ার খরচ কমে যাবে। সাদা পাথর এলাকায় গিয়ে আপনাদের যতক্ষণ ইচ্ছে সময় কাটাতে পারবেন। এক্ষেত্রে মাঝির সাথে কথা বলে মাঝির ফোন নাম্বার নিয়ে নিন। গোলাগঞ্জ সাদা পাথর কিংবা 10 নং ঘাটে ভালো মানের খাবার হোটেল বা রেস্টুরেন্ট নেই। ভাত মাছ ও দেশীয় খাবার খাওয়ার মতো সাধারণ মানের কিছু হোটেল আছে। গোলাগঞ্জ যাওয়ার রাস্তায় কোম্পানীগঞ্জ উপজেলা সদরের দেশবন্ধু রেস্টুরেন্ট, আলম হোটেল এবং টুকের বাজার নবীন রেস্তোরাঁ, মায়া রেস্টুরেন্ট সহ কয়েকটি মাঝারি মানের খাবার হোটেল আছে। গোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সিলেট থেকে নাস্তা করে নিলে সারাদিন ঘুরে সিলেটে ফিরে এসে রাতের খাবার খেতে পারবে। তবে দুপুরের খাবার খাওয়ার জন্য স্থানীয় হোটেলে একমাত্র ভরসা। গোলাগঞ্জ বা কোম্পানীগঞ্জ থাকার মতো খুব ভালো আবাসিক হোটেলও নেই। যদি কোনো কারণে গোলাগঞ্জ থাকার প্রয়োজন হয় তাহলে কোম্পানীগঞ্জ উপজেলা সদরে যেতে হবে। কোম্পানীগঞ্জে হোটেল আল সাদিক, হালিমা বোর্ডিং, বাদশাহ বোর্ডিং, হোটেল আল হাসান প্রভৃতি সাধারণ মানের নন এসি আবাসিক হোটেল ও জেলা পরিষদের একটি ডাক বাংলা রয়েছে। সকালে রওনা হলে গোলাগঞ্জ ঘুরে বিকেলে সন্ধ্যার মধ্যেই সিলেটে ফিরে আসা যায়, তাই রাতে থাকার জন্য সিলেট শহরে ফিরে আসাই ভালো। লালাবাজার এলাকা ও দরগা রোডে কম ভাড়ায় অনেক মানসম্মত আবাসিক হোটেল ও রেস্ট হাউস আছে। সেখানে 500 থেকে 1000 টাকায় বিভিন্ন ধরনের রুম পাবে। এছাড়া হোটেল ভিউ টাউন, গুলশান, দরগা গেট, সোনা, হায়দ্রাবাদ ইত্যাদি।